হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আবারও চলে এলাম নতুন একটি নাটকের আপডেট নিয়ে। আর এই নাটকটি ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা থাকলেও কিন্তু এখনও মুক্তি পায়নি। তো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু এই নাটকটির আপডেট ঘোষণা দিয়েই দিয়েছেন, আর এই নাটকটি আগামীকাল মুক্তি পাচ্ছে। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বলে জেনে নেওয়া যাক আজকের এই নাটকের বিস্তারিত আপডেট এবং আগামীকাল কোন চ্যানেল এবং কয়টার সময় আসছে এই নাটকটি। বর্তমান সময়ে জনপ্রিয় মেধাবী নাটক নির্মাতা বিইউ শুভর পরিচালনায় আসছে নতুন নাটক হ্যালো টিচার। আর এই হ্যালো টিচার নামক এই রোমান্টিক নাটকটিতে অভিনয় করেছেন হালের ছোট পর্দার জনপ্রিয় মেধাবী অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার কয়েকটার হিসেবে থাকছেন সারিকা সাবরিন। সো ভিউয়ার্স, অপূর্ব ও সারিকা সাবরিন অভিনীত বেশ কয়েকটি নাটক করেছেন এই জুটি। একসময় দর্শকপ্রিয় নাটক উপাধি দিতেন এই জুটি। অনেকদিন ধরে এই জুটি নাটক না দেখলেও এই হ্যালো টিচার নামক এই নাটকটা আসছে আগামীকাল, অর্থাৎ আগামীকাল 28 জুলাই মুক্তি পাচ্ছে হ্যালো টিচার নামক এই রোমান্টিক নাটকটি। তো ভিউয়ার্স, এই হ্যালো টিচার নামক এই নাটকটি আসছে আগামীকাল ঠিক রাত 8টায়। সো ভিউয়ার্স, অপূর্ব ও সারিকা সাবরিন অভিনীত এই হ্যালো টিচার নামক এই কমেডিয়ান নাটকটি মুক্তি পাচ্ছে ঠিক আগামীকাল রাত 8টায় দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে। যারা এই হ্যালো টিচার নামক এই নাটকটির অপেক্ষায় ছিলেন তাদের কিন্তু অপেক্ষার প্রহর শেষ, এবং আগামীকাল চোখ রাখুন দীপ্ত প্লেটে এই নাটকটি দেখার জন্য। এবং এই নাটকটি একটি রোমান্টিক এবং কমেডিয়ানে ভরপুর। জিয়াউল ফারুক অপূর্ব ভাইয়ের ইতিমধ্যে জানেন যে অনেকদিন পর পর কিন্তু নতুন নাটক আসছে, কেননা জিয়াউল ফারুক অপূর্ব ভাই বর্তমানে অবসরে আছেন, তবে ভালো ভালো গল্পের নাটক ছাড়া এখন অভিনয় করছেন না। আশা করছি এই নাটকটা আপনারা দেখতে মিস করবেন না। আগামীকাল চোখ রাখুন দীপ্ত প্লে নাটক ইউটিউব চ্যানেলে। তো ভালো থাকুন, আবার কোনো নতুন নাটকের আপডেট নিয়ে হাজির হচ্ছে আপনাদের মাঝে।